হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক হওয়ার জন্য সবাইকে গুড মর্নিং তো দেখো কুজান ঘুম থেকে উঠে দুধ খেয়ে এখানে বেলুন নিয়ে বসে পড়েছে ওর মাসির জন্মদিন ছিল বুধবার আর আজকে হচ্ছে রবিবার বুধবার যেহেতু ওর জন্মদিন ছিল সেই কারণে আজ সেলিব্রেট করা হচ্ছে তো এখানে মা পাঁচ ভাজার জন্য সব কিছু ভেজে নিয়েছে আলু কুমড়ো বেগুন পটল আর শুধু বড়া ভাড়াটা বাকি তো বুধবার যেহেতু ওর এক্সাম ছিল সেই জন্য ওর বার্থডে সেলিব্রেট করা হয়নি মা শুধুকে পায়েস করে দিয়েছিল আর আজ হচ্ছে রবিবার আজকে বার্থডে সেলিব্রেট করা হবে তো এখানে পরে বাড়ি চলে এলো আর আমি এখান থেকে ফ্রিজ থেকে মাছটা বের করে দিলাম আর মাছটা হলেই রান্না একদম কমপ্লিট আর ওদিকে ভাত ডাল সমস্ত কিছু হয়ে গেছে শুধু মাছের ঝোলটা হওয়া বাকি তো বুধবার এক্সাম হওয়ার কারণে আমরা সেলিব্রেট করিনি যেহেতু পড়ার ডিস্টার্ব হবে তো এরপর রান্না কমপ্লিট হওয়ার পর ওকে সমস্ত রকমের খাবারগুলো সাজিয়ে দেওয়া হয়েছিল। এখানে আর ও এবার খাবে আর আজকে মা আর পায়েস করেনি কারণ বুধবার যেহেতু জন্মদিন ছিল সেই দিনই পায়েসটা করে দিয়েছে যেহেতু পায়েসটা লক্ষণ করে করা হয় তো ওকে মা একটু দই মিষ্টি খাইয়ে দিল দিয়ে তারপরও ও খাওয়া দাওয়া শুরু করবে তো আজকে সেরকম কিছু আইটেম রান্না করা হয়েছিল না আজকে শুধুমাত্র লক্ষণ করে ওর পাঁচ রকম ভাজা ডাল আর মাছের ঝোল আর সাথে দই মিষ্টি দিয়েছিল যেহেতু সন্ধ্যাবেলায় আমাদের একটু রেস্টুরেন্ট যাওয়ার কথা হয়েছিল সেই কারণে আর বেশি কিছু রান্না করতে নাই করেছিলাম মাকে যেহেতু রাতের খাবারগুলো রিচ খাওয়া হবে সেই কারণে তো আজকে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো ফ্লাইট তিনটে পার তো ওর খাওয়া হয়ে গেলে আমরা সবাই খেতে বসে যাবো আর আগে তো প্রচানকে খাইয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছিলো তাই আর আমি যেহেতু খুব বেশি একটা খাবার খাই না সে কারণে অল্প কিছুই রান্না করা হয়েছিল ওর জন্য ওকে যেটা দেওয়া হয়েছিল সেটাও সম্পূর্ণ শেষ করে না তার মধ্যে অল্প একটু খেয়ে ব্যাস হয়ে গেছিলো খাওয়া তো তারপর আমরাও সবাই খেতে বসে গেছিলাম তো প্রথমে বাবা আরও খেয়ে নিলো তারপরে আমি আর মা বসেছিলাম খাওয়া দাওয়ার পর তো পুচানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম একটু তারপর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেলাম রেস্টুরেন্টে যাবো তাই আর এখানে দেখো আমাদের বাড়ির কাছে শিব মন্দিরটা কালকে যেহেতু শ্রাবণ মাসে শেষ সোমবার সেই কারণে একটু ভালোভাবে সাজাবে তো এখানে গেট টেট নিয়ে একদম হাজির আর এখানে কুচান আর দাদান দেখছিল আর ওর পাপা গেছিলো গাড়ি আনতে তো দেখো তারপর আমরা বেরোলাম চলে এসেছি ফেমে প্রথমে ঠিক হয়েছিলো মানকড়া সাইডে যে রেস্টুরেন্টে আগের দিন গেছিলাম দারুচিনিতে সেখানে যাওয়ার তো ওখানে যেহেতু যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো সেই কারণে আমরা ফেমে এলাম তো দেখো আমরা চলে এসেছি এখন এবার আমরা ভেতরে যাব আর আমরা ফেমে এসেছিলাম প্রায় অনেকদিন আগেই মানে বিয়ের আগে তারপরে আর এদিকে আর আসা হয় না তো এখন বাজে মোটামুটি সাড়ে নটা কি পনেরো দশটার মতো তো এখন আমরা এখানে এলাম আর বেশি ডিস্টেন্সে গেলে আবার যাওয়া আসা অনেকটা টাইম লেগে যাবে যেহেতু বাচ্চা নিয়ে আর বৃষ্টির দিন সে কারণে আমরা ফেমেই এলাম তো দেখো ভেতরে এখন ঢুকছি ভেতরে প্রচুর লোকজন ছিল আর আমরা পছন্দ মতো একটা সিট বেছে নিলাম এখানে পুচান আর পুচানের পাপা আমি বসেছিলাম আর আর ওদিকে রানি মা আর বাবা বসেছিলো তারপর তো প্রথমে আমরা কেকটা কেটে নিলাম রানি প্রথমে কেকটা কাটলো তো তারপর আমরা খাবার অর্ডার করেছিলাম তো দেখো এখানে রানী কেকটা কাটছে তো কেকটা করা সুন্দর স্ট্যান্ডের ওপর উপর দিয়ে দিয়েছিল তার জন্য আরো একটু দেখতে ভালো লাগছিলো তো দেখো এখন পুচানকেও কেক খাওয়াচ্ছে তো তারপর তো সবাইকে কেক খাওয়ালো বাবাকে মাকে আমাকে ওকে সবাইকেই ও তো থিম কেক চেয়েছিল তো ওখানে একটা টু টায়ারের কেক অর্ডার করেছিলাম প্রথমে যেহেতু ব্ল্যাক কালারটা হাতে মুখে লাগবে সেই কারণে নিচের পোর্শনটা বাদ দিয়ে শুধু আপারটা নেওয়া হয়েছিল তো হোয়াইটের ওপর কেকগুলো দেখতে বেশি ভালো লাগে তো এখানে ওর কেক কাটা কমপ্লিট আর ও তো কেক খেতে খুব ভালোবাসে ও গোটা কেকটা একাই খেয়েছিল। তো দেখো এখানে আমি প্রথমে কেকগুলো কেটে সবাইকে দিয়ে দিচ্ছি এখানে চার পিস নিয়ে নেব তারপর আবার প্যাকিং করে দেওয়ার জন্য বলবো প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু যেহেতু পুচানকে সঙ্গে করে নিয়ে যাব। আর কারণে আর শাড়ি পরলাম না একটা জিন্স আর টপই পরেছিলাম শাড়ি তো প্রায় পরাই হয় তাই এটাই পরেছিলাম আর এখানে দেখো আমি কেকটা সবাইকে ভাগ করে দিয়ে দিলাম তারপর কেকটা সবাই খাওয়া আরম্ভ করলো কেকটা খেতে খেতে আমরা কি কি ডিশ অর্ডার করব সেটা আর কি ভাবছিলাম তো কেকটা খাওয়ার পরই আমরা অর্ডারটা দিয়েছিলাম তো এখানে দেখো কেক কাটা আমার সম্পূর্ণ কমপ্লিট এখানে তারপর আমরা কেক খেয়ে বাইরে এলাম যেহেতু পূজা একদমই ভেতরে থাকতে চাইছিলো না সেই জন্য আর এখানে দেখো বাইরে এসে বাবার সাথে হাঁটি হাঁটি পাপা করছিল তো তারপর বাইরে একটুখানি ঘুরে আমরা ভেতরে গেলাম তো চলো ভেতরে যাওয়া যাক আর পূজানো তো এক বছর পার তো এখন পূজান এক পা দুপা করে হাঁটতে পারে পূজান রাস্তায় বেরোলে খুব একটা ডিস্টার্ব করে না কেউ তো ঘুরতে ভালোবাসে সেই কারণে ভিতরে গিয়ে খানিক অপেক্ষা করলাম খাবারের জন্য আসির বার্থডে সেলিব্রেট জন্য পূজানো খুব আনন্দেই ছিল তো দেখো এখন হাঁটি হাঁটি বাবা করছে তারপর ওকে নিয়ে গেলাম ভেতরে ভেতরে গিয়ে ওকে একটা চেয়ারে বসিয়ে দিয়েছিলাম আর সামনে প্লেট ছিল ওটা ধরে বারবার টানা টানা করছিলো বলে সরিয়ে দিয়েছিলাম তো তারপর দেখো খাবার সার্ভ করতে চলে এসেছে তো প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা কাবাব কাবাবটার নামটা তো কাবাব খাওয়ার সাথে সাথে ওটাও খেয়ে নিয়েছি নামটা মনে নেই তো যাই হোক তো ফার্স্টে তো কাবাবটা সার্ভ করে দিচ্ছে এখন তো এটা ফিনিশ করার পরে আর একটা ডিশ আসবে এখানে খাবারটা সার্ভ করতে অনেকটা দেরি আমরা প্রায় আধ ঘন্টা আগে খাবারটা অর্ডার করেছি আর আসলো আধ ঘন্টা পর তো যাই হোক এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক তো কাবাবটার টেস্টটাও ভালোই ছিল খেতে ভালোই লেগেছে আর তারপরেই দিয়ে গেল হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর সাথে চিকেন হান্ডি তো মাটনের একটা আইটেম প্রথমে অর্ডার করা হয়েছিল কিন্তু ওটা দিতে হয়তো লেট হবে সেই কারণে বললো ওটা চেঞ্জ করে নেওয়ার জন্য তো দেন আমরা চিকেনের এই আইটেমটাই চুজ করলাম তো মিক্সড ফ্রায়েড রাইসের সঙ্গে চিকেন হান্ডি আর এটাও খাবারটা ভালোই ছিল টেস্টটা আমাদের ভালোই লেগেছে খুব একটা স্পাইসি না আবার খুব এমনি সাদা মাটাও না যাই হোক ভালো তো এখন তো এই কম্বোটাই সার্ভ করে দিয়ে গেলো আপাতত ওটা খাই আর প্রচান্ত ভেতরে থাকতেই চাইছিল না সে কারণে বাবা তাড়াতাড়ি খেয়ে নিলো তো বাবার খাওয়ার পর আমরা খেলাম কারণ ওকে নিয়ে খাওয়া হচ্ছিল না ঠিকঠাক সেই জন্য তো দেখো নেক্সট দিয়ে গেছে পাইনাপেল রাইস আর হচ্ছে চিকেন হান্ডির সাথে প্রত্যেকটা খাবারই বেস্ট ছিল কমপ্লিট করে আমরা তো গেলাম ওয়াশরুমে তো এখানে ভেতরটা দেখো ভেতরটাও খুব সুন্দর তো খাবার পর পেমেন্ট ক্লিয়ার করে আমরা বেরোলাম ফেম থেকে তো আমরা এখন ফেম থেকে বেরোলাম তখন বাজে মোটামুটি পনেরো বারোটা মতো আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো সব কিছুর মধ্যে দিয়ে সবাই তো বেরিয়ে গেছে সবশেষে আমি আর মা বেরোচ্ছি হ্যাঁ তো গাড়ি নিয়ে হাজির আর আমরা যেহেতু ভেতরে ছিলাম ওই জন্য একদমই বুঝতে পারিনি বাইরে বৃষ্টি হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি রাস্তা তো প্রায় ফাঁকাই আর আমরা যখন আসি তখন মোটামুটি একটু ভিড়টা ছিল কারণ কালকে যেহেতু শ্রাবণ মাসে সোমবার দেখো এখানে সবাই এখন জল ঢালতে বেরিয়েছে সেই কারণে একটু রাস্তায় ভিড় ছিল আর বাকি এমনি ফাঁকাই ছিল তো তারপর আমরা গেলাম গঙ্গাধারে রাস্তা দিয়ে উঠলাম আর গঙ্গাধারের রাস্তায় তো প্রচুর মানুষজন ছিল যেহেতু সবাই বেরিয়ে গেছিলো জল ঢালতে ওই জন্য ভিড়টা একটু কমই ছিল আর এখানে প্রচুর রাস্তা দিয়ে দেখো লোকজন দেখছিল আমরা গঙ্গাধারের রাস্তা দিয়েই বাড়ি ফিরছি আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি ঢুকে যাব আজকে সারাটা দিনই একটা আনন্দের মধ্যে দিয়ে কাটলো তো তারপর তো আমাদের নামিয়ে দিয়ে গেল গাড়ি রাখতে আর দেখো রাস্তায় কতটা অন্ধকার আমরা বাড়ির সামনে চলে এসেছি বাবা এখন তারা খুলছে এবার আমরা উপরে উঠবো আর পুচান তো ঘুমিয়ে গেছিলো ঘুমানোর জন্য একটু ছটফট করছিল আর এদিকে পুচানের মাসি বাড়ি এসে ফ্রেশ হয়ে বসে গেছে কেক খেতে ও কেক খেতে এতটাই ভালোবাসে যে বাড়ি ও অর্ধেক কেক ফিনিশ করে দিয়েছিল তো আজকে কিছু ছবি আমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা অবশ্যই দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আর আমাদের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বেলাইকানটা প্রেস করতে হবে খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে আসছি তো আজকের মতো এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো টাটা